नमस्कार दर्शक बंधुगण, आशा करी आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। चलुन जेने नेब आजकेर दिनेर सम्पर्के एबं आजकेर राशि सम्पर्के आमरा विस्तारितभावे जेने नेब। सबार आगे आमरा जेनेछि आजकेर दिनेर सम्पर्के, आजकेर तिथि सम्पर्के आमरा विस्तारित जानेब। सबार आगे आपनारा आजके अवश्यई राधे राधे कमेंट करे जाबेन, जाते आपनार दिनटि आरो बेशि भालो जाওয়ার सम्भावना थाकबे। आजकेर दिनेर तिथि हच्छे तृतीया तिथि, आज पक्ष हच्छे शुक्लपक्ष, आज नक्षत्र हच्छे हस्ता, आज बार हच्छे मंगलवार। आजकेर चंद्रराशि हच्छे कन्या राशि, आज जेई जमागण करबे तार राशि हबे कन्या राशि। आजकेर दिने सूर्योदय हबे सकाल ৫টা বেজে ১৮ মিনিটে एवं सूर्यास्त हबे सन्ध्या ৫টা বেজে ৫৬ মিনিटे। चलुन एरपर जेने नेब आमरा आजकेर अशुभ समय। राहुकाल चलछे बिकाल ৩টা বেজে ৩৩ মিनिट थेके अशुभ समय चलछे बिकाल ৫টা বেজে ৯ মিনিट पर्यन्त। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করবেন না, এতে আপনাদের জন্য ভালো হবে এবং কাজটি না হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, তাই কোনো কাজ শুরু না করাই ভালো হবে। এরপর জেনে নেব আজকের শুভ দিক। আজকের শুভ দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে কোনো কাজ থেকে থাকলে সেই কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। এখন জেনে নেব আমরা আজকের শুভ সময়। আজকে ভালো সময় চলছে দুপুর ১২টা বেজে ৩ মিনিট থেকে, ভালো সময় চলছে ১২টা বেজে ৪৯ মিনিট পর্যন্ত। আপনারা এই সময় ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, তাই আপনার কাজে সফল হওয়ার চান্স বেশি থাকবে। এরপর জেনে নেব আমরা আজকের ১২টি রাশির রাশিফল সম্পর্কে। সবার প্রথমে জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ স্বাস্থ্য আপনাকে একটু ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, কোনো রকম ছোটোখাটো সমস্যাও উপেক্ষা করবেন না। আজ দরকারি কাজ এখনই মিটিয়ে ফেলা দরকার রয়েছে, না হলে কাজের চাপ আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আজ মেজাজ আপনাকে শান্ত থাকতে হবে। আজ মেজাজ শান্ত না রাখলে লোকের সঙ্গে অযথা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ কাজ নাও হতে পারে। আজ বিবাদ এড়িয়ে চলতে পারলে আপনার জন্য ভালো হয়। আজ নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, না হলে প্রিয়জনের সঙ্গে ঝামেলা হতে পারে। আজ পারিবারিক কোনো রকম অশান্তি যাতে এড়ানো যায় সেদিকে খেয়াল রাখুন। পরিবারের সময় কাটান, কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হলে তা মিটমাট করে নিন। আজ বাক্য প্রয়োগের সময় আপনাকে একটু সংযত থাকতে হবে। আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে, তবে ব্যবসার প্রতি একটু সতর্ক থাকবেন। আজ কাউকে নতুন করে ধার দেওয়া বা নেওয়া থেকে একটু সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ সঙ্গিনীর সঙ্গে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাক্য প্রয়োগের সময় আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজ নিজের ভিতরে কোনো রকম যাতে ভুল বুঝাবুঝি না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন। আজ মনের মানুষের প্রতি অকারণে রাগ সম্পূর্ণভাবে ফেলে দিন, এতে আপনার জন্য ভালো হবে। আজ রাগ অভিমান বেশিক্ষণ ধরে রাখবেন না, এতে আপনাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আজ কর্মক্ষেত্রে স্বাস্থ্যে বাধা হবে, তাই আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিন। আজ প্রয়োজন মতো কাজের সঙ্গে সঙ্গে বিশ্রামটাও জরুরি রয়েছে। আজ আপনাকে ভবিষ্যতের পরিকল্পনার জন্য আজ থেকে কিছুটা হলেও আপনাকে প্রস্তুতি নিতে হবে। আজ নতুন করে সেভিংসের দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে। আজকে আপনার আর্থিক চিন্তা একটু ভোগাতে পারে, তাই আপনাকে আর্থিক পরিস্থিতির দিকে একটু বেশি নজর দিতে হবে। আজ কথায় কথায় মেজাজ হারাবেন না, এতে আপনার জন্য সমস্যা আরও বেশি বৃদ্ধি হতে পারে। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা ৪, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ একাধিক ভুলের কারণে অফিসে সমস্যা বৃদ্ধি হতে পারে, তাই একটু সজাগ থাকতে হয়। আজ পুরনো কোনো কাজ শেষ করতে অতিরিক্ত পরিশ্রম একাধিক উপায় আয়ের পথ দেখতে পারেন। আজ নিজের ইচ্ছে মতো কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজ কর্মক্ষেত্রে অত্যাধিক ব্যস্ততা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আজ কর্মক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে, কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে নেবেন, আজ না হলে কিন্তু আপনার কাজে ক্ষতি হতে পারে। আজ ব্যক্তিগত সম্পর্কে দাম্পত্য কলহ পর্যন্ত লাগতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের ভেতরে বোঝাবুঝিটা যাতে ভালোভাবে রাখতে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ বাইরে কোথাও বেশি ঘোরাঘুরি করবেন না, হাই রিস্কের কোনো কাজ করবেন না, এতে আপনার জন্য ভালো হবে। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ সঙ্গিনীর থেকে যথাযথ সম্মান পেতে পারেন, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। আজ নিজের ভিতরে কোনোরকম যাতে ভুল বুঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখুন। আজ কর্মক্ষেত্রে বসের সুনজরে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে, আর অনেক দিনের কাজ আপনি আজ পেতে পারেন। আজ নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো, তবে আজকে একটু সংযত হয়ে খরচা করলে ভালো হয়। আজ ধৈর্য ক্ষমতা পেশাগত এবং ব্যক্তিগত জীবনে লাভের মুখ দেখাতে পারে, তাই অবশ্যই আপনাকে একটু বেশি ধৈর্য ধরে কাজ করতে হবে। আজ অনেক বেশি পারদর্শিতার সঙ্গে কাজ করা দরকার রয়েছে, নাহলে কিন্তু কাজে দেরি হতে পারে এবং ক্ষতির মুখে পড়তে পারেন। আজ আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। টাকা পয়সা নিয়ে কোনো রকমভাবে ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সজাগ থাকবেন। আজ নতুন কাউকে ধার দেওয়া বা নেওয়া থেকে একটু সজাগ বেশি থাকুন। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আয় ও ব্যয়ের মাধ্যমে সামঞ্জস্য বজায় রাখতে না পারায় মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজ পুরনো কোনো সম্পর্ক ফের নতুন করে শুরু হতে পারে। আজ পুরনো কোনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আজ অকারণে তর্ক করার অভ্যাস ত্যাগ করতে না পারলে বিপদের আশঙ্কা রয়েছে। আজ নিজেকে কথা বলায় বেশি সংযত অবলম্বন করতে হবে। আজ অফিসে বসের কথা মতো কাজ করুন, যারা অফিসে কাজ করেন তাইতে আপনার জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আজ আপনার প্রেমের ব্যাপারে একটু ভুল বুঝাবুঝির মতো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই প্রেমের বিষয়ে একটু আপনাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ আপনাদের প্রেমের বিষয় খুব একটা ভালো নয়, তাই একটু সজাগ বেশি থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সঙ্গিনীর সঙ্গে মতবিরোধ সম্পর্কে জটিলতা তৈরি করতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আজ পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু আরও বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ শিল্পী সত্তার মাধ্যমে সাফল্য আসতে পারে, আজ অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। আজ পারিবারিক ও আর্থিক পরিস্থিতির কারণে চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে নতুন কোনো ইনকামের রাস্তা অবশ্যই খোঁজা জরুরি। নতুন কোনো প্রজেক্টের বিনিয়োগ করতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। তবে অংশীদারি ব্যবসায় পার্টনারের প্রতারণার শিকার হতে পারেন, তাই আপনাকে অবশ্যই সজাগ হতে হবে। আজ কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। আজ কাউকে সহজে বিশ্বাস করবেন না, এতে আপনি বেশি লাভবান হবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি নিজের হাতে করার চেষ্টা করুন। আজ বাবা মার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দেওয়া জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে চিন্তায় বিশেষ ব্যক্তিদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারেন। আজ আপনার কোনো রকম বড় রকম সমস্যা হলে তা বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করুন, খুব তাড়াতাড়ি এর জন্য কোনো সমাধান পেতে পারেন। আজ চলাফেরার সময় নজর দেওয়া রয়েছে প্রয়োজনে। আজ দুর্ঘটনার চোট লাগার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই বেশি সাবধানতা অবলম্বন করুন। পুরনো কোনো কাজে আজ এক্ষুনি সেরে ফেলা দরকার রয়েছে, না হলে কিন্তু সেই কাজ আরও বেশি বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। আজ আপনাকে স্বাস্থ্যের দিকে সমস্যা ভুগতে পারে, তাই স্বাস্থ্যের ব্যাপারে অধিক পরিমাণে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিন, এতে আপনার জন্য ভালো হবে। আজ ভালো কাজের জন্য পুরস্কৃতও পেতে পারেন, পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে আজ সমাজের সম্মান বৃদ্ধির বেশ ভালো যোগ থাকছে। আজ সঙ্গিনীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, তাই একটু নিজেকে সংযত রাখতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করবে না। নিজেদের ভেতরে ভুল বুঝে থাকলে ছোটোখাটো কোনো উপহার বা নিজেদের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো হয়ে উঠবে। আজ যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, তবে ব্যবসায় কোনো ঋণ নেওয়া বা দেওয়া থেকে একটু সজাগ থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে সম্পর্কের প্রভাবে पड़ते आज निजे भीतर कोनो रकम भूल बुझाबुझियाते ना हय सेदिके अवश्य ध्यान राखुन। आज अत्यंत पारदर्शितार संगे काज सम्पन्न करा ऊर्ध्বতন कर्तृपक्ष थेके सहकर्मीदेर मध्ये प्रशंसित होते पारबेन। आज खूब जटिल काज निजेर बुद्धिते कराय आपनि खूब ताड़ाताड़ी सफलता अर्जन करबेन जा आपनार अफिसे काजेर जायगाय बेश सम्मानित हওয়ার बेश भालो सुयोग थाकछे। आज खुशी थाकार उपाय निजेके खुजे बेर करते हबे प्रयोजने निजेर पछंदेर कोनो जायगाय घुरते जेते पारेन। आज अप्रत्याशित आयेर सम्भावना रयेछे। आज निजेर इनकाम एबं खर्चा दुटोके बैलेंस करा जरूरी रयेछे ना होले किन्तु विपदे पड़ते पारेन। आज निर्दिष्ट लक्ष्ये एगिये जावा दरकार परिश्रम करते हबे एबं धैर्य धरे एगोते हबे एते आपनि ताड़ाताड़ी सफलता अर्जन करते पारबेन। आजके आपनार शुभ रंग हयेछे खयरि कलर, शुभ संख्या 11, शुभ दिक उत्तर दिक। अपनी सुस्थ थाकबेन एबं साबधान थाकबेन। एखन जेने नेब आमरा धनुराशि। धनुराशि जातकদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ কর্মক্ষেত্রে একাধিক বাধা সম্মুখীন হতে পারেন। আজ হাল ছেড়ে দেওয়া মানসিকতা ত্যাগ করা প্রয়োজন রয়েছে। আজ জলের মতো টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সজাগ থাকতে হবে। আজ চিন্তা ও স্ট্রেসের কারণে প্রভাব পড়তে পারে। আজ আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে, কোনো রকম বেশি টেনশন নেবেন না। আজ বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করুন, কোনো রকম সমস্যা হলে এমনকি আইনি কোনো শরণাপন্ন হতে পারেন। আজ বাড়িতে কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে, তাই একটা আপনাকে বেশি সজাগ থাকতে হবে। নিজেদের ভিতরে কোনো রকম যাতে ভুল বুঝাবুঝি না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজ যারা অফিসে কাজ করেন আজ সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন, এতে আপনি তাদের সাহায্য কাজের জায়গায় বেশ ভালো পেতে পারেন। আজ আপনাদের বিবাহিত জীবন আজকে মোটামুটি ভালো যাবে, তবে একটু চেষ্টা করবেন নিজেদের ভিতরে কোনো রকম যাতে তৃতীয় ব্যক্তি না প্রবেশ করতে পারে। নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি নিজের মধ্যে মিটমাট করে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সঙ্গী আপনার সম্পর্কে কি চিন্তা করছে সে ভাবনা মনকে বিধ্বস্ত করে দিতে পারে, তাই আপনাকে একটু বেশি শক্ত হতে হবে আজ মানসিক দিক দিয়ে। আজ আপনার কারোর উপর সন্দেহ হলে অবশ্যই তা যাঁচ করে নেবেন। আজ স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটার সম্ভাবনা রয়েছে। যারা নতুন বিবাহ করেছেন বা বিবাহিতদের জন্য আজকে দিনটি মোটামুটি বেশ ভালো যাবে। আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়া জরুরি রয়েছে। আজ আপনাদের স্বাস্থ্য খারাপের সম্ভাবনা রয়েছে। আজ কোনো আত্মীয়র বাড়িতে যেতে হতে পারে, সেখানে আপনার সম্মানবিদের বেশ ভালো যোগ দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনার অর্থ ব্যয়েরও সম্ভাবনা রয়েছে। আজ খাওয়া দাওয়ায় বিশেষ সাবধানতা অবলম্বন করুন, নাহলে আজকে আপনার পেটের সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ নতুন কোনোভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ লক্ষ্য পূরণে একাধিক পরিশ্রম এবং সমস্যার সমাধানে সাফল্য লাভ করতে পারবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ দুর্ঘটনায় শরীরে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজ একটু আপনাকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কারোর উপরে বেশি বিশ্বাস করবেন না, কারোর প্রলোচনায় প্রলোভনে পা দেবেন না। আজকে আপনাকে অনেকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই পুরোটা দিন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজ চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো। আজ বড় কোনো কাজের প্রজেক্ট পেতে পারেন, অবশ্যই সেদিকে ধ্যান রাখুন। আজ কাজের দিকে বেশি মনোযোগী হওয়া জরুরি রয়েছে। আজ অফিসে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা, তাই তার জন্য প্রস্তুতি নিয়ে নিন। আজ ব্যবসা যারা করেছেন তাদের জন্য দিনটি আজকে মোটামুটি ভালো, তবে নতুন করে বিনিয়োগ করা থেকে একটু সতর্ক থাকবেন। আজ আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজকে আপনি বেশ লাভবান হতে পারবেন। আজ পুলিশি মামলায় জড়িয়ে মানহানির আশঙ্কা রয়েছে, তাই একটু সতর্কতা বেশি অবলম্বন করতে হবে। সমস্ত কাজ দেখে শুনে করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা সবুজ রং, শুভ সংখ্যা 17, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ সৌভাগ্য বজায় থাকতে পারে। আজ পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্যের বেশ সম্ভাবনা রয়েছে। আজ স্টক মার্কেটে বিনিয়োগে লাভে মনকে উৎফুল্ল রাখবে। আজ যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ভালো যাবে। आज स्वास्थ्य ना भोगाते पारे आपनाके किन्तु आपनाके परिश्रमेर संगे विश्राम नेওয়াটাও जरूरी रयेछे ना होले शरीरे अवसाद एबं क्लांति आपनाके भोगाते पारे। आजके आपनार माथा ठांडा राखते होबे एबं लोकेर संगे कथा बोलते होबे। आज समस्त काजेर जायगाय आपनाके एकटु धीर स्थिरतार संगे करते होबे नाहले काजे भुलेर जन्य बड़ रकमेर समस्यार मुखे पड़ते पारेन। आज अपव्यय आपनाके आर्थिक परिस्थितिर मध्ये खराब परिस्थितिर मध्ये फेलते पारे। आई आज के आपनाके एकटु बुझे शुने खर्चापाती करते होबे। आज के पुरोटा दिन आपनाके एकटु झामेलार मध्ये काटा सम्भव ना रयेछे। आज संगे संगे दिनटी काटाते पारले बेश भालो हय। तबे आजके एकटु सजाग थाकबेन, निजेर भितरे कोनो रकम जाते भूल बुझाबुझि ना सृष्टि हय सेदिके খেয়াল রাখুন। आज के दूरे कोथाओ भ्रमणेर विषयटा कैंसिल करते पारेन, एते आपनार जन्य भालो हबे। बाड़िर काछाकाछि कोनो जायगाय घुरते जान, एते आपनार मन भालो थाकबे। आज के छोटखाटो कोनो व्यवसा शुरू करा थाकले अवश्य करते पारेन, एते आपनादेर जन्य दिनटी मोटामुटी भालोई रयेछे। तबे नतून करे बेशी करे कोनो बिनियोग ना कराई आपनार जन्य भालो हबे। आजके आपनार शुभ रंग हयेछे सादा, शुभ संख्या 5, शुभ दिक उत्तर दिक। आपनि सुस्थ थाकुन एबं साबधान थाकुन।